কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজ যে গল্পটা বলবো এটা আমার মরণের পাড়ের গল্প। অবাক লাগছে? সত্যি মরণের পাড়ের গল্প। আমার নাম অরুণ। কাজের জন্য কলকাতা ছেড়ে চলে এসেছিলাম ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে একটি শপিং মলে ক্লিনিংয়ের কাজ করতাম। ভালোই দিন কাটছিল। মলে আমি ও আমার আরও দুজন স্টাফ ছিল, মানে আমার বন্ধু। আমরা তিন বন্ধু খুব ভালো বন্ধু ছিলাম, আমি, রাকেশ ও সুমন। সালটা ছিল 2013। 2013 সালের 12ই নভেম্বর সেই রাতে আমাদের তিনজনের সাথে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। সামনেই দিওয়ালি, তাই সারা রাত ক্লিনিংয়ের কাজের দায়িত্ব আমাদের তিনজনের উপরেই পড়ল। 12ই নভেম্বর রাত, সেদিন রাতে মল বন্ধ হওয়ার পর সবাই যে যার বাড়ি চলে গেল। রয়ে গেলাম আমরা তিন বন্ধু। আমি প্রথমে বাথরুম পরিষ্কার করতে যখন গেলাম, গিয়ে হঠাৎ শুনতে পেলাম, ল্যাট্রিনের ভেতর থেকে একটা ফ্ল্যাশ টানার শব্দ এলো। আমি বললাম, ভেতরে কেউ আছে? উত্তর এলো, আমি, রাকেশ। তোর গলাটা এরকম লাগছে কেন? কোনো জবাব এলো না। আবার জিজ্ঞেস করলাম, রাকেশ কি হয়েছে? কোনো জবাব এলো না। যাই হোক, আমি বাথরুম থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেতে গিয়েই হঠাৎ দেখি একই একই রাকেশ লিফট থেকে বেরিয়ে এলো। যে এক্ষুনি তো ওর সাথে আমার কথা হলো, ও তো ওয়াশরুমে আছে। আমি অবাক হলাম। আমি জিজ্ঞেস করলাম, কিরে তুই এখানে? ও আমায় বলল, হ্যাঁ, তা আবার কোথায় থাকবো, কেন, কি হয়েছে? না মানে তুই তো বাথরুমে ছিলি। ও বলল, বাথরুমে? না তো, আমি তো নিচে থেকে এক্ষুনিও পড়ে এলাম, কোথায়? আমি শুনে খুবই অবাক হলাম। কি বলছে ও? তাহলে যে আমার সাথে কথা হলো, কে আছে ওখানে, কে আছে? আমি রাকেশকে সঙ্গে নিয়ে বাথরুমটা আবার দেখতে গেলাম। ওমা, এ কি কাণ্ড, দেখি সব কলগুলো খোলা, জল পড়ে ভেসে যাচ্ছে। রাকেশ তখন আমায় বলল, কিরে কলগুলো সব চালিয়ে চলে গেছিস? আমি বললাম, বিশ্বাস কর আমি কিছু জানি না। বাথরুমের দরজাটাও দেখলাম খোলা। আমার কোনো কিছুই মাথায় আসছিল না। যাই হোক, এরপর রাকেশ আর আমি কলগুলো সব বন্ধ করে আবার যে যার কাজে চলে গেলাম।
যাই হোক, হয়তো ভুলও হতে পারে, সেটা ভেবেই আবার কাজে মন দিলাম। তবে সত্যি মনেই হয় না যে এত বড় শপিং মলে প্রতিদিন হাজার হাজার লোকের কত ভিড়। আজকে এই রাতের বেলায় চারিদিকটা কেমন যেন সুন্দর লাগছে, সুন্দর কেনিজির মিউজিক চলছে, কি সুন্দর দৃশ্য, দারুণ। প্রত্যেকটা ফ্লোর থেকে শপিং মলটাকে কত সুন্দর দেখাচ্ছে। যাই হোক, কাজ করতে শুরু করি। কাজ করতে করতে কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম, কত কিছু মনে পড়ছে। কলকাতায় গার্লফ্রেন্ডের সঙ্গে কতই না শপিং মলে ঘুরেছি, আজকে কাজের সূত্রে হয়তো এই শপিং মলে কোনো দিন ফ্লোর পরিষ্কার করতে হবে সেটা জানা ছিল না। তা নিয়ে কোনো দুঃখ নেই, কাজ তো কাজই হয়। কাজ করতে করতে দেখতে পেলাম যে সুমন সোজা হেঁটে গার্মেন্টস স্টোরের ভিতরে ঢুকে গেল। আমি চিৎকার করে ডাকলাম, এই সুমন, সুমন! কিন্তু একই, ও আমার ডাকে কোনো সাড়াই দিল না। আমি কিছু বুঝতে পারলাম না। তখনই হঠাৎ পিছন থেকে আমার কাঁধে কিছু হাত রাখল। ঘুরেই দেখি, এই যে সুমন, আরে তুই এখানে, তোকে যে এক্ষুনি স্টোরে ঢুকে যেতে দেখলাম। ও বলল, মানে কি বলছিস জাতা? আমি বললাম, হ্যাঁ এই তো আমি তোকে ডাকলাম। আমি কিছু বুঝতে পারছিলাম না, কিচ্ছু বুঝতে পারছিলাম না, কি হচ্ছে, কি হচ্ছে এসব। তখনই হঠাৎ চলে গেল কারেন্ট। এবার আমার মনে ভীষণ ভীষণ ভয় হতে শুরু হলো। আমি সুমনকে বললাম, চল আমরা নিচে চলে যাই। সুমন বলল, আরে দাঁড়া থাম, আগে কী হয়েছে বল, এরকম করছিস কেন? না রে মনে হচ্ছে কিছু একটা যেন হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না কিছু। সুমন বলল, আচ্ছা ঠিক আছে দাঁড়া, চল যাচ্ছি। হ্যাঁ চল যেতে গিয়ে হঠাৎ যেন রাকেশের গলা পেলাম, অরুণ! সুমন, কি হলো রাকেশের গলা পেলাম মনে হয়। সুমন বলল, হ্যাঁ তাই তো মনে হলো, কি রাকেশ, এই তো গলা মনে হলো। তখনই আমরা দুজন ছুটে দৌড়লাম। ততক্ষণে কারেন্টটাও চলে এসেছে। একই এসে কোথাও দেখতে পাচ্ছি না যে রাকেশ কোথায়। সুমন দেখ না কোথায়। আমার ভীষণ ভয় করছে। দাঁড়া আমার কথাটা শোন, এরকম করিস না, দাঁড়া দেখছি। হ্যাঁ সে শোন না কোথায় বলতো, আমি আমার ভীষণ ভয় করছে রে। দাঁড়া এরকম করিস না, শোন আমার কথা শোন, আমি নিচে যাচ্ছি, তুই ওপরটা গিয়ে দেখ। হ্যাঁ ঠিক আছে তাই তুই যা, আমি ওপরে গিয়ে দেখছি আমি ওপরে গিয়ে। রাকেশ কোথাও নেই রাকেশ, এই রাকেশ, শুনতে পাচ্ছিস আমার কথা? কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছি না রাকেশ, এই রাকেশ। সুমন আসছি আমি, দাঁড়া সুমন কিসের আওয়াজ শুনতে পাচ্ছি? ওরে বাবা রে, কে কান্না করছে,
ফোর্থ ফ্লোরে ওখানে কাকে কাকে দেখতে পাচ্ছি, কে কে ওটা, কে 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 কে, ওরে বাবা, এই দাঁড়াও 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 বলছি, এই এই ঝাঁপ দেবে না, কে ঝাঁপ দিয়ে দিল, ওরে বাবা রে, না আমাকে নিচে গিয়ে দেখতেই হবে, নিচে গিয়ে দেখতেই হবে, কে 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 ঝাঁপ মারলো, নিচে গিয়ে দেখতে হবে। যখন আমার জ্ঞান ফিরল, দেখি মাথার কাছে রাকেশ আর সুমন বসে আছে, দেখে আমার খুব ভালো লাগলো। আমি উঠে জড়িয়ে ধরলাম দুজন বন্ধুকে, আমি বললাম, কি রে কালকে তোরা কোথায় চলে গেছিলি, আমি পাগলের মতো খুঁজছিলাম, তোদেরকে ছাড়া যে আমি এক মুহূর্ত ভালো থাকবো না, তোরা যে আমার প্রাণের বন্ধু। কিন্তু তখনই রাকেশ আমাকে ফার্স্ট ফ্লোরের দিকে আঙুল দিয়ে দেখাল, আমি অবাক হলাম, কি এত ভিড়, চারিদিকে এত পুলিশ, এত রিপোর্টার, কি হয়েছে, স্টেচার নিয়ে, কি এতো এতো, আমি এতো আমার 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 দেহ পড়ে আছে, কি রাকেশ সুমন, কি হলো কি হলো, আমি বুঝতে পেরেছিলাম বুঝতে পেরেছিলাম যে আমরা তিনজনই আর বেঁচে নেই, আর কোনোদিন হয়তো বাবা মায়ের সঙ্গে দেখা হবে না, নিশা নিশা আর কোনোদিন হয়তো তোমার সাথে আমার দেখা হবে না, আর দেখা হবে না। কি সেই ফোর্থ ফ্লোরে কে যেন হাসছে, কে কে হাসছে, কে হাসছে, এই রুমা, এ হচ্ছে সেই রুমা। আজ থেকে ছ মাস আগে এই শপিং মলেরই ফোর্থ ফ্লোরে জুয়েলারি শপে কাজ করত। একদিন সে একটি দামি নেকলেস হঠাৎই চুরি করে, আর আমরা সেটা দেখতে পেয়ে মালিককে জানিয়েছিলাম। তখন রুমাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ ডাকা হয়েছিল, আর সেই লজ্জায় সেই ভয়ে রুমা এই শপিং মলের ফোর্থ ফ্লোর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, আর সেই আত্মহত্যা করার ফলে আজ রুমার প্রতিশোধ, আজ রুমার প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে, প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে, প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে।